তুমি কোথায় যাচ্ছ বকো কোথায় যাচ্ছ বু যাচ্ছ কার সাথে যাচ্ছ ভূতে বা 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 ধরে দেখো বহুতে আছে শুভ কালীপূজার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের আমার বকবকটা আমি স্টার্ট করছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো, খুব মজা করছো, খুব আনন্দ করছো, সেফ আছো, সুন্দরভাবে থাকছো। তো এই দেখো লাইটগুলো দেখেছো, সবার বাড়িতে লাইট জ্বলছে, আমার বাড়িতেও লাইট জ্বলছে, আর আমি একটু রেডিও হয়ে গেছি, একটু বেরোবো, একটু ঘুরু ঘুরু করতে বেরোবো। আর বিকেলবেলা 6টার দিকে পপো পপো মামার সাথে একটুখানি বাইকে করে এদিক ওদিক করে চলে এসছে। এখন ওকে যায় যা কথাই জিজ্ঞাসা করা হচ্ছে না কেন, শুধু হচ্ছে হু হু মানে বাইকে করে বেরিয়েছে সেটাই বলে যাচ্ছে। আর বাপি আজকে যে ভোগ রান্না করছে সেগুলো হচ্ছে খিচুড়ি, লাবড়া আর পায়েস, এইসব হয়েছে। আর ও একটু বাইরে বেরিয়েছিল, হাই তুলতে তুলতে ঘরে ঢুকলো। ও আমার আমার সাথে বেরোনোর নাম হলেই ওর ঘুম চলে আসে, ওর ভালো লাগে না, এসব অনেক কিছু হয়, যে কোনো মনে হয় পুরুষদেরই তাই হয় না? বউয়ের সাথে মানে বেরোতে গেলেই মানে খুব অস্বস্তিকর একটা ব্যাপার ওদের হয়েছে। আচ্ছা যাই হোক, আমাকে কেমন লাগছে বলি, যদিও এটা দুর্গাপুজোর ড্রেস কিন্তু তবুও একটু সাজু কিছু করি, একটু যদি ভালো না শুনতে পারি তোমাকে ভালো লাগছে তাহলে কি ভালো লাগে বলো তো? ফানুস উঠছে অনেকগুলো, একটা দুটো উড়ে যাবো, ওকেও বলবো দেখি কী করে। ও তার আগে আমার মোমবাতিগুলো জ্বালানো হয়নি, আমি ভেবেছি কি একবারে সাজুগুজু করে তারপরে মোমবাতিগুলো জ্বালাবো, তার জন্য ওয়েট করছিলাম যে কতক্ষণে সাজুগুজুটা আমার কমপ্লিট হবে, কারণ টুকটাক কাজকর্ম যেগুলো ছিল সব মিটিয়ে তারপরে একটু সাজুগুজু করেছি। এখন যাবো একটুখানি মোমবাতিগুলো জ্বালিয়ে নেবো, চলো তাহলে তাড়াতাড়ি করে মোমবাতিগুলো জ্বালিয়ে নিই, তারপরে আবার একটুখানি ওর সাথে গুরু গুরু করতেও বেরোতে হবে। আর চারিদিকে দেখছো বোম বাজি ফাটছে, ঢাক ঢোল বাজছে, ভালো লাগছে শুনতে না? পুজো পুজো মনেই হচ্ছে, বললাম না দুপাশ দুটো তিনটে পরপর পুজো হয়, ওর জন্য ভালোভাবে বোঝা যায় কালী পুজোটার সময় আমাদের বাড়ির পাশে। চারিদিকে এত সুন্দর, কালী পুজোর সব থেকে বেশি ভালো লাগে আমার এই জিনিসটাই, এই লাইট। চলো তাহলে বকবকটা না বাড়িয়ে আগে মোমবাতিগুলো জ্বালিয়ে নিই, চল। মোমবাতি জ্বালালাম, মোমবাতি জ্বালানোর পর আমি আরও একটু বেরোলাম, বেরিয়ে একটা দুটো ঠাকুর দেখবো ভেবেছিলাম, কিন্তু রাস্তায় বেরিয়ে রাস্তায় এতগুলো ঠাকুর কমসে কম মনে হয় 10-12টা দেখে ফেলেছি ঠাকুর, আর একটা দুটো তোমাদের জন্য একটু ভিডিও করে নিয়ে এসেছি। আর ঘুরে ঠুরে আমরা বাড়িতে চলেই এসেছি, এবার ও গেছে ওই যে ওরা পুজো করেছে সেখানে গেছে, আমিও এখন ওখানেই যাব। তার মধ্যে যেতে যেতেই বাড়ির পাশের পুজোটাও পড়বে, আর ওদের পুজোটা তো তোমাদের দেখাবই, তাহলে আরও দুটো ঠাকুর তোমাদের আমি দেখাতে পারবো, তাই তোমাদের বলে দিলাম। আর এখন না এই জামাটার উপরে একটা জ্যাকেটের মতো থাকে, তো সেই জ্যাকেটটা এখন ছেড়ে দিলাম, কারণ এখন একটা সোয়েটার পরে তারপরে বেরোতে হবে, রাস্তাঘাটে ভীষণ ঠান্ডা। তো যদি আমি এখন ওইরকম স্টাইল দেখাতে যাই তাহলে কালকে বিছানায় পড়তে হবে,
তার থেকে সাবধানে থাকাই ভালো, তাই না? তাহলে চলো আজকে আর বকবকটা, মানে এখন আর বকবকটা বেশি বাড়াচ্ছি না, ঘুরতে বেরিয়ে যাই, পরে আবার কথা বলছি তোমাদের সাথে, ঠিক আছে? চলো। কোকো মামা কোথায়? মামা ওই দেখো, ওর মামা ভু গেল। মামাকে একটু ডাকো। হ্যাঁ, আমি কোথায় যাচ্ছি এখন? ভু যাচ্ছি, ওই দেখো। পকো আমি কোথায় যাচ্ছি? আমি কোথায় যাচ্ছি বলো? ভু যাচ্ছি, আমি দেখেছো সব? বাবা, ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, বাপি আরও এখন শুয়ে পড়বে, আমি একটু কিছুক্ষণ ঠাকুরের পুজোটা দেখে এসে বাড়িতে চলে আসবো। তাহলে চলো বেরিয়ে পড়ি। আমি না কালকে রাত্রেবেলা এত দেরি হয়ে গেছে, ওর জন্য আর বকবক করতে আসতে পারিনি। ভাবলাম যে কালকে সকালবেলায় একবারে তোমাদের গুড মর্নিং দিয়ে আবার শুরু করে দেবো। আর দেখো বাপি যে আমাকে ওই জামাটা এনে দিয়েছিল না, মানে গরম জামাটা, সেটা আজকে পরেছি। ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে না সকালবেলা, আর এরকম টাইপের হাউস কোট টাইপের এরকম পরে কিন্তু কাজ করতেও সুবিধা, তাই না? তার জন্য একটু পরে নিয়েছি আর আজকে জানলা দরজাও খুলিনি ঠান্ডা লাগছে বলে, একটু পরেই খুলবো। আর কালকে পুজো শেষ হওয়ার পরে যখন এলাম, তখন ওরা ভোগের খিচুড়ি টিচুড়ি সব দিয়ে দিল, মানে দিচ্ছিল খাওয়ার জন্য, তো ও খেয়েছে, আমি আর খাইনি। আমি না প্যাকেট করে মানে পাতাতে করে নিয়ে এসেছি, রেখে দিয়েছি, কারণ বাপি তখন বাপি ঘুমিয়ে গেছে, বাপিকে দেবো বলে তো ওরা আরেকটু আমাকে দিল, তো আমি সবটাই পুরোপুরি বাড়িতে নিয়ে এসে নিরামিষ ফ্রিজে রেখে দিয়েছি। আজকে সকালবেলা সবাই, মানে ও তো খাবে না, ও তো সকালবেলা দুধ টুধি খায়, দুধ কর্নফ্লেক্স বা দুধ বিস্কুট এইসব খায়, তো ওগুলোই খাবে। আমি বাপি ওই ঠাকুরের প্রসাদই খেয়ে নেবো সকালবেলায়। কালকে এত রাত হয়ে গেছিলো না, আর ভালো লাগছিল না। কালকে তো আবার ভাইফোঁটা, তো ভাইফোঁটার জন্য আবার তো সব কিছু তৈরি করতে হবে, সব কিছু রেডি করে রাখতে হবে। বাপিকে বলেছি যে মাংসটা আজকে এনে রাখতে, ম্যারিনেট করে রেখে দেবো, কালকে সকাল সকাল তাড়াতাড়ি হয়ে যাবে, না দেরি হবে না। আর একটু পায়েস বানিয়ে রাখবো ভাবছি, আর দেখি কী রান্না করি। ডিমও রান্না করতে পারি হয়তো, শিওর জানি না, হয়তো করবো, কারণ ভাই আমার হাতের মাংস ডিম এসবই বেশি ভালোবাসে খেতে, তার জন্যে। বেশ ভালোই কাটলো পুজোটা, মানে কালী পুজোটা আর কি, টুকটাক ঠাকুরও দেখতে পেলাম, ঘোরাও হলো, এখানে গিয়ে পুজোর অনেকক্ষণ পুজোও দেখতে পেলাম, ভোগের সব থেকে বড় কথা ভোগের প্রসাদও খেতে পারবো, তাই না? ভোগের প্রসাদ খেতে এত ভালো লাগে, দারুণ লাগে কিন্তু, তাই না? আর আজকেও কালী পুজোটা তো, আজকেও সব জায়গায় ঠাকুর থাকবেই হয়তো, আগে তো সবসময় হচ্ছে থাক, কিন্তু এই বছর কতদূর কী হবে জানি না, দেখা যাক, তাই না? আর আমাদের বাড়ির মানে এই লাইনটাতেই তিনটে পুজো, ওই লাইনটাতেও দু তিনটে পুজো, আমি তো এই এদিকের বাইরে আগে কালী পুজোতে যাইনি খুব একটা, জানতাম না, প্রচুর পুজো হয়, মানে আমাদের এই চত্বরটায় প্রায় 8 থেকে 10টা বোধ হয় পুজো, তাও বোধ হয় ভুল বললাম, বেশিও বলতে পারে। তাহলে চলো আজকে আর বকবকটা বাড়াচ্ছি না, তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে, একটু গোলাটে গোলাটে না, দরজা জানলা খোলা হয়নি না, ওর জন্য এরকম লাগছে। তাহলে চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, সবাই আমার সঙ্গে থেকো, টাটা।